যানজট রাজধানীবাসীর নিত্যসঙ্গী, যার অন্যতম কারণ যানবাহনের আধিক্যের পাশাপাশি অপরিকল্পিত সিগন্যাল ব্যবস্থা। এবার সিগন্যাল ব্যবস্থার পরিবর্তন এনে যানজট নিরসনের লক্ষ্যে তেজগাঁও সাতরাস্তা থেকে উত্তরা হাউস বিল্ডিং পর্যন্ত সড়কে 10টি ইউটার্ন তৈরি করল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এরই মধ্যে চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে সবগুলোই, একই সঙ্গে বন্ধ করে দেয়া হয়েছে ডানে মোড় নেয়া পয়েন্টগুলো। রাজধানীবাসীকে প্রকল্পের সুবিধা পেতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে বলে মনে করেন প্রকল্প পরিচালক। এই বিষয়টা একটা অভ্যাসের বিষয়, দীর্ঘদিনের অভ্যাসের কারণে মানুষের একটু সময় লাগবে। আমরা আজকে চালু করেছি সকাল থেকে ডিএমপি, ট্রাফিক এবং সিটি কর্পোরেশন ভলেন্টিয়ার সহ আমরা এটাকে দেখছি এখন কি দাঁড়াচ্ছে। আশা করছি যে আমরা এটার একটা সুফল আমরা পাবো। এরই মধ্যে কিছু জায়গায় যানজট অনেকাংশই কমে আসলেও আবার বৃদ্ধিও পেয়েছে কোথাও কোথাও। এর কারণ পরিকল্পনার সমন্বয়হীনতার অভাব বলে মনে করেন বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক সাইফুন নেওয়াজ। এই ধরনের ইউটার্ন করার ক্ষেত্রে আপনার কন্ডিশনগুলো ঠিক আছে কিনা সেটা সিমুলেশন করে দেখে তারপরে করা উচিত, কিন্তু এটা না করা হয় তাহলে দেখা যাবে যে এক জায়গায় হয়তো কার্যকর হবে কিন্তু অন্য জায়গায় এসে সেটা আবার সমস্যা তৈরি করবে, সেটা কিন্তু আমাদের জন্য আসলে কাম্য না। এদিকে ইউটার্নের সুফল পেয়ে খুশি পথযাত্রীরা। নগরীতে যানজটের যে একটা আগে ছিল অবস্থান সেটা অনেকাংশে কমে যাবে, আমরা উপকৃত হব, আমরা সহজে এখন ইউটার্ন দিয়ে আমরা যেতে পারতেছি, তবে কিছু কিছু জায়গায় ইউটার্নগুলো একটু ছোট হয়ে গেছে। এই ইউলুপগুলোর কারণে ঢাকা শহরের যানজট অর্ধেকটা কমে যাবে এবং সেক্ষেত্রে আপনাকে ট্রাফিক আইন ফলো করতে হবে, ট্রাফিক আইন মানতে হবে। শুধু সরকারের একক প্রচেষ্টায় আমাদের এই সমস্যাগুলো সমাধান হবে না, আমাদেরকেও সচেতন হতে হবে, জনগণকে সচেতন হতে হবে। রাজধানীর যানজটের নিরসনে তেজগাঁও সাত রাস্তা থেকে আবদুল্লাপুর পর্যন্ত 10টি ইউটার্নের আনুষ্ঠানিক উদ্বোধন করল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ইউটার্নগুলো রাজধানীর যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। দর্শক, বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দেশ, এগিয়ে যাচ্ছে দেশের যোগাযোগ ব্যবস্থা। দেশের এগিয়ে যাওয়ার চিত্র তুলে ধরতেই মাইটিভির সাপ্তাহিক আয়োজন উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ। সঙ্গে থাকছি আমি রাকিব হাসান।